রসুলের জামানার সঙ্গে বর্তমান জামানাটা একটু মিল করে নেয় নেয় আল্লাহ নবীকে জমিন থেকে। বিতাড়িত হতে হলো কেন আল্লাহ নবী সোনার নবী নূর নবী মায়ার নবী মক্কা থেকে মদিনাতে কেন হিজরত করলেন জানেন শুধু একটাই মাত্র কারণ আল্লাহ নবী সৎ পথে থাকতেন সত্য কথা বলতেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন ধোকাবাজদের বিরুদ্ধে কথা বলতেন চিটিংবাজদের বিরুদ্ধে কথা বলতেন মোনাফিকদের বিরুদ্ধে কথা বলতেন তার কারণে আজকে তার জ্বলন্ত প্রমাণ বর্তমান পশ্চিম বাংলায় আবার একটা কলে মার ভাই এর জীবনে ভুল কি ছিল বাবা কিন্তু এখন বর্তমান শাসক দলকে আমিও খুব mohabbat করি। ইকেন যারা রাজনীতি করে জানে আমিও খুব ভালোবাসে mohabbat করি। আমি একটা সক্রিয় কর্মী হিসাবে আমিও দলকে খুব ভালোবাসে কিন্তু না না এটা নয়। তুমি অন্যায় করবে বলে আর আমার মুখটা চুপ থাকবে এটা কখনো হতে পারে না। এটা কোনো মুসলমানের পরিচয় হবে না। মুসলমান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি আল্লাহর নবী বলেছেন তোমার ব্যবহারে তোমার হাতের দ্বারা তোমার পায়ে দ্বারা তোমার মুখের দ্বারায় যদি অপর কোন মুসলমান ভাই কষ্ট পায় ও গো বান্দা রাখো ও কোনদিন মুসলমান রইল না সে তো কাফের হয়ে গেল আল্লামা রুহালামিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আমিনিয়ার ভিতরে লেখা হয়েছে দ্বিতীয়বারের জন্য ওই মানুষটাকে ওই মানুষটার

আল্লাহ নবী বলেছে সাবিরা তোমাদের সামনে যখন অন্যায় কাজ হবে তুমি তিনটে কাজ অবলম্বন করবে নবী পাকে সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেটা কি আল্লাহ নবী বললেন ওয়া মা সাবিরা জেনে রাখো শুনে রাখো তোমার সামনে যখনonnay কাল হবে খারাপ কালে হবে নাজগান হবে ডান্স হাঙ্গামা হবে তুমি সর্বপ্রথম তোমার শক্তি থাকে তো তার সঙ্গে লড়াই করে বন্ধ করে দেবে কে বলেছে আল্লাহর নবী বললেন যদি শক্তি থাকে লড়াই করে বন্ধ করে দেবে আমার শক্তি আছে শ্রাবন্তী কে নিয়েছিস তুই আমি আনবো কাকে ক্যাটিনা কথা বলেনি শক্তি এখানে প্রয়োগ হয় কিন্তু না না বিশ্বনবী জানেন ও আম্মা সাহাবা কেরামেরা তোমার আnderi তোমার গ্রামে যখন কোন মুসলিম ইসলাম বিরেধি ইসলাম বিদেশী কাজ কর্মা হবে তুমি মুসলমান হিসাবে তোমার সর্বপ্রথম নৈতিক দায়িত্ব হলো ওই কাজলে সেটাকে বাধা দেবে আর দ্বিতীয়ত না যদি বাধা দিতে পারো ও আম্মা সাহাবা কেরামেরা হলো তুমি তাকে মুখ থেকে বলে বাধা দেবে মুখ থেকে যখন বলে বাধা দিতে পারবে না তোমার উপর শত্রুতা বেনে যাবে ও আম্মা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তৃতীয় কাজ হলো ওই মানুষটাকে দেখে তুমি অন্তরে ঘৃণা করবে কিন্তু এটা তো হয় না তার সঙ্গে আরো বন্ধুত্ব হবে আমার তারি সঙ্গে আমার বেশি বন্ধুত্ব হবে না না এখানে আল্লাহ নবী বলেছেন মানতাসাববাহা বি কউমি ফাওআবিলহ ও আমার সোনা মানিকেরা ও আমার গ্রামের বাবাজিরা কাঁটা খাড়া করে ঠান্ডা মাথায় বজার চেষ্টা করুন আল্লাহ নবী বলেছে দুনিয়ার জমিনে যে যার সঙ্গে সাথী হিসাবে থাকবে যে যার সঙ্গে চলাফেরা করবে আল্লাহ বলেছে হাসরে ইদানি তার সঙ্গে হাসর হবে কি বললাম যদি আমার সঙ্গে কারো যদি সুসম্পর্ক থাকে আমি গোনাগার আমার সঙ্গে তার হাসর হবে যদি আমার কোন ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক থাকে কোন আলিমের সঙ্গে সুসম্পর্ক যদি থাকে বাবা হাসরের ময়দানে কেমতের মহা ময়দানে বিপদের দিনে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর হবে

আমি এক্সাম্পেল দিচ্ছি যেন ভাববেন না যে বাবু এই সব বলছে ওয়া মারমা মা জি ফায়রা তাই আল্লাহ নবী সঙ্গে বন্ধুত্ব ছিল আবু বকারের আবু বকারের সঙ্গে বন্ধুত্ব ছিল আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাবা এদিকে 6 মাস অতিবাহিত হয়ে গেল 1 তারিখে মক্কার জমিনে আল্লাহ নবী নূর নবী ময়ার নবী করে নিয়েছে কুফফারি

মক্কা থেকে মদিনা আই চলে যেতে বলো আমি আল্লাহ পাক মক্কাতে থাকা আর জন্য আমার রসুলকে পারমিশন দেব না কেন আমি আল্লাহ পাক আমার রসুলের প্রতি অত্যাচার হবে আমার রসুলের প্রতি অনাচার হবে আমি আল্লাহ শুইতে পারবো না আল্লাহর মালাইকা জিবরাইল আল্লাহ রাসুলের কাছে এলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আল্লাহর কাছ থেকে আল্লাহ অর্ডার দিয়েছে আপনার ঘরের চারি পাশে কুফফারে কুরাইশরা ঘিরে ফেলেছে আপনাকে মেরে দেবে আপনাকে শেষ করে দেবে ভাই জিবরাইল কি করতে হবে হুজুর এই মুহূর্তে মক্কা থেকে মদিনাতে চলে যাও জিবরাইল চতুর দিকে তো কুফারে কোরআসরা কুফারে মোনাফেকেরা বেদিনেরা দাঁড়িয়ে রয়েছে ঘিরে রয়েছে ও আমার সোনা মানে কেরাম এই কথা পরিপ্রেক্ষিতে আর একটা কথা বলে দিলাম যে আল্লাহ আর হয়ে যাবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আমি আল্লাহ আমার সঙ্গে যার বন্ধুত্ব হয়ে যাবে तमाम পৃথিবীর তার কোনো ভয় নাই ও আমার হয়ে বেজানেরা এক طریقے আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে

ওই কাবা বাইতুল্লাহর প্রতি পালকে যে ইবাদত বান্দেগি করবে ইবাদত করবে বান্দেগি করবে আমার আল্লাহ পাক তার জন্য দুটো মাত্র দায়িত্ব গ্রহণ করবে জোরে বলেন সুবহান ওই কাবা ঘরের প্রতিপালকের যদি ইবাদাত করা যায় তার হুকুম যদি মানা যায় আমার আল্লাহ কটা দায়িত্ব গ্রহণ করবে এক নম্বর বান্দা তোমার যখন ক্ষুদা লাগবে আমি আল্লাহ খেতে দেব আর মিন বান্দা বেলেগাছের সমস্ত মানুষ যদি এক হয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর তুমি যদি আল্লাহর বন্ধু বেনে যাও তুমি যদি ওই কাবা ঘরের প্রতিপালকের খুশি করার জন্য যদি কোনো কাজ সেটা সামাজিক হোক রাজনৈতিক হোক আর নিজের ব্যক্তিগত জীবনের জন্য হোক যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে তামাম পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেও তোমাকে বিপদে ফেলতে পারবে না যারা বাংলা কোরআন শরীফ পড়ে দেখে আমার ভাই জানাবা জানেরা সেই জন্য আল্লাহ পাকে নবী জিব্রাইল কে বললেন ও ভাই জিব্রাইল কিভাবে আমি একাউন্ট থেকে বার হব আল্লাহর মালাইকা জিবরাইল বললেন ওটা তো আল্লাহর জিম্মায় রয়েছে কেননা আল্লাহ আপন আর প্রতি খুশি আর আপনি আল্লাহর প্রতি খুশি ও দায়িত্বটা আপনার নয় আপনি শুধু ঘর থেকে বার হন তারপরে আমার আল্লাহর দায়িত্ব কেন আল্লাহ নিজেই আদা করেছে আল্লাহ যদি ওর সঙ্গে না যাই 5 কেজি চাল পাবো আর খেতে কথা ঠিক বলছি না ভুল বলছি যদি ওর সঙ্গে না যায় আমার তেরপল হবে নি চালও হবে না আটাও হবে না ও আমার ভাই এই সমস্ত নেতাদেরকে হাসনের ময়দানে তোলা হবে না না নাও এই সমস্ত নেতাদেরকে তুলে জিজ্ঞাসা করা হবে ও দুনিয়ার নেতারা তোমরা যারা বলতে আমরা তোমাদেরকে খাদ্য দিচ্ছি সত্যি কি তোমরা রিজিকি দাতা কি বল সত্যি কি তোমরা রিজিক দাতা আল্লাহ কই না তো ওই কথা তো বলিনি সেদিন পরিষ্কার আওয়াজে আমাকে আপনার সব বিরুদ্ধে বলবে আল্লাহ আমরা সেদিন ওই কথা বলি নাই কিন্তু না না সেদিন আমি দুনিয়াতে বেঁচে থাকা কালীন আমার দাতা হিসাবে আমার নেতাকে আমি সিলেক্ট করেছিলাম তাই না হিসাবে আমার নেতাকে আমি সিলেক্ট করিনি। কিন্তু আমার আল্লাহ আল্লাহ তালা জানিয়ে দিয়েছে যে আল্লাহ দি আপ মিঞ্চো মিন মেনা এ আমার মালদা জেনে রাখো ওই কাবা ঘরের প্রতিভা লোকের যদি তোমরা সঠিকভাবে বা দাদাত করতে পারো কোনো মানুষের কাছে তোমার হাত পাততে হবে না বান্দারে রে কোনো মানুষের স্যারে দারে ছুটছে বেড়াতে হবে না কোনো মানুষের স্যারে তোমার ক্ষেত্রে পুনের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না ওরে বান্দা আমি আল্লাহ তোমাদের সঙ্গেও আদা করলাম সেই কারণে আল্লাহর মালাইকা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ঘর থেকে বার হন আমি জিবরাইল তোমাকে কথা দিচ্ছি আল্লাহ পাক আপনার দায়িত্ব গ্রহণ করে নিয়েছে দায়িত্ব গ্রহণ করে আল্লাহ নবী সুরাতুন ইয়াসিনের কয়েকটা আয়াত পাঠ করার পরে কয়েক মুঠো বা কয়েক মুষ্টি বালি নিলেন বালি নিয়ে ওই সমস্ত কুফফারে কুরাইশদের চোখে দে চোখের দিকে ছুঁড়ে মারলেন আল্লাহ নবী সাবীরা বর্ণনা করে আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওই ওই একটুখানি মুষ্টিময় বালি দিয়ে কুফফারে কুরাইশরা ওই সময় ক্ষণেকের জন্য পৃথিবীর কোন বস্তুকে তারা দেখতে পাইনি অন্ধকার 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 শুধু দেখেছিল না আমার আল্লাহ আর বন্ধু বেড়ে গিয়েছিল বলি বন্ধু বেড়েছিল বলে আল্লাহ নবী আল্লাহ রসুল এমত অবস্থায় যে কথাটা বলতে গিয়ে তদূর পর্যন্ত আসতে হলো আল্লাহ নবী সাবাকার রাত দুটো বাজি নিশিরা আল্লাহ নবী আস্তে 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 করে আবু বাকারের দরমাজার সামনে এসে দাঁড়িয়ে যায় বাবা আবু বাকার

कथा बुजाशा আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন কতটা মহাব্বাত করতেন কতটা প্যার করতেন আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা একদিকে নিজের মাতৃভূমি ছাড়ার যন্ত্রণা অপর দিকে নিজের দেশ নিজের জন্মভূমি ছাড়ার যন্ত্রণা আর একদিকে আবু বাকারের এই আদর্শ দেখে বিশ্ব নবীর চোখে পানি এসে গেল আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না আবু বকর তুমি কিভাবে আমি রাসূলুল্লাহ আজকে আমি যে তোমার বাড়িতে আসব বাবা আবু বকর তুমি এটা কিভাবে জানলে আবু বকর কিভাবে তুমি জানতে পারলে আল্লাহ নবী সাহাবা আবু বকর চোখ পরা পানি বগবরা বেদনা আল্লাহ নবী শুনমুখে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হসর আপনি 6 মাস আগে আমাকে যে কথাটা বলেছিলেন 6 মাস থেকে সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকার আপনারে অপেক্ষায় দাঁড়িয়ে 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 কোন দিনের জন্য বিছানায় কে লাগাইনি বিছানা পিটামি ঠিকাইনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর পরের দরওয়াজাতেhelan দিয়ে আমি আবু বকর আপনারই অপেক্ষায় দাঁড়িয়েছিলাম জোরে বলি আর একটু জোরে মা সুবহানাল্লাহ আল্লাহ উম্মাহ

এ নিসি রাতে আল্লাহর দরবারে আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি হয় পড়েন না হাসবই রব জাল্লাল্লাহ মাউ ফি কালবি বাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব জাল্লাল্লাহ মাউ ফি কালবি বাইরুল্লাহ নূর মুহাম্মদ কার সারাই সূর্য চন্দ্র ওঠে বা আল্লাহর ইারা তো কিন্তু আমরা জানি না না আল্লাহর ইারা কি করে হবে আমি নিজে খাটি নিজে খাই আর সূর্য উঠলে তারপরে আমি কাজে যাই তোমার সারা ই সরজ গঠে তোমারি সারা ই চন্দ্র গঠে তোমারি সারা ইসরজগঠে তোমার সারা চন্দ্র গঠে সেই চন্দ্র হতে মিষ্টি আলো ছড়িয়ে গেয়ে পারে তুমি মদের আল্লাহ তুমি মদের الله تعالى لا اله الا الله بيقول

এটা কোনো দিন আমি আপনি অন্তরে বিশ্বাস করতে পারছেন জাল্লার ইশারায় সবকিছু হবে তোমার ইশারাই পাহাড় চলে তোমারি সারাই বৃষ্টি ঝরে সারাই বাতাস চলে তোমারি সারাই সাগর চলে সেই সাগর হতে গুলো আল্লাহ নামের তসবে পড়ে তুমি মোদের আল্লাহ তালা মোদের আল্লাহ তালা আল্লাহ আই

আবু বাকা তুমি কি রাত্রের বেলা ঘুমাও না জি আবু বাকার বলেছেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেদিন থেকে আপনি এই কথাটা আমাকে বলেছে সেদিন থেকে আমি আবু বাকার কোনদিন আমার আরামের বিছানায় পিঠ লাগাই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দেখবে যারা হেকাতে ময়কা হবে সকাল থেকে এই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বক্তাদের গাল থেকে গেজা উঠে যাবে কেপটে পড়ে লেপ কাঁথা মুড়তে শুয়ে থাকে জানেন নি দিন উঠবেন তোরা শালা যত বলি বল উঠবনি 160 এ ঘুমো আর আল্লাহ নবী সাহাব আবু বাকার ছ মাস আগে বললেন আবু বাকার আমার সঙ্গে সাঁচিবে কোনদিন আরামের বিছানায় পিঠ লাগাইনি আল্লাহ নবী সাবা আবু বাকার ওই দিন আবার কে উদ্দেশ্য করে বলেছিলেন ও হাবিবে পেয়ারা ও হাবিবে পেয়ারা আমি রোজ আমি আবু বাকার আমি শুধু একা নয় সুল্লাহ আমি শুধু একা নয় একা নয় সুল্লাহ যেদিন থেকে আমাকে এই কথাটা বলেছে সেদিন থেকে আমি বা কার আমি একটা উট কিনেছিলাম একটা উঠ আমি তাকে সুন্দর করে আদন করে যত্ন করে তরুতাজা করে বানিয়ে আমি মক্কারো ও মক্কা দেখে মাদিন সফরের জন্য আমি উঠটা রেখে দিয়েছি ইহার সো আল্লা ইয়া আমার সাথে সাথে আপনার সবার হিসাবে এই উঠটাও ও পর্যন্ত আপনার আরো এটিংয়ে দাঁড়িয়ে রয়েছে আমি আবু বাকার শুধু এতটুকু নয় আমার ছোট্ট একটা নিষ্পা বেগানা মা আমার কলিজা টুকরা কন্যা আসমা বিনতে আবু বাকার আসমা বিনতে আবু বাকার সে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় টানা ছ মাস ধরে রুটি করে আর গোস্তু ভুনা করে রুটি করে আর গোস্তু ভুনা করে

সর আমার কোলিজা টুকরা মে আসমা ও পড়যত আজ পড়যত বিছানাই টে কে লাগাইনি জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা ফজরের আযান শুনে আবার বাম সাইডে কটপিরে শুয়েছি আরো যাই ঘুমটা ভালো হয় মানে ডান সাইডে ছিল শূন্য তো অবস্থা এবার বাম সাইডে শুয়েছে যাতে স্বাধানের গাড়ি বেজে বুঝুর যত বলে বলুন যত চেল্লা চেল্লা এটাই তো যে মসজিদ আমরা করছি মাদ্রাসা আমরা করেছি শেষ কথা সন্তান হিসাবে বলে যাচ্ছে বলছি সেদিন বলেছি আজও বলছি ভবিষ্যতেও বেঁচে থাকে না সেই জন্য করে সকলের কাছে আবেদন লাগবো প্রথমে বলেছিস যে দুনিয়াতে ওই মানুষটা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তার প্রিয় বস্তু থেকে তার প্রিয় মহাব্বতের জিনিস থেকে যতক্ষণ না আল্লাহর রাস্তায় কিছু ব্যয় না করে আমার প্রিয় বস্তু যদি হতে হয় আমার প্রিয় মহাব্বতের জিনিস যদি হতে হয় সেটা বর্তমান সময় আমার পকেটের টাকা যার জন্য এত কষ্ট এত মেহনত সেদিন